দিল্লি ও কলকাতার মধ্যে দূরত্ব কত কত মানে কি হাউ ওকে হাউ হাউ বসতে পারো বা এখানে হোয়াট বসবে আমি প্রথমে হোয়াট দিয়ে করছি নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ট্রান্সলেশন প্র্যাকটিস করব। এখানে আমি বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন প্র্যাকটিস করব এই ট্রান্সলেশনগুলো ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স এই সমস্ত ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট কেননা এই সমস্ত ক্লাসগুলো হচ্ছে ছেলেদের ভিত তৈরি করার ক্লাস এই সময়তে ছেলেরা হালকা হালকা ইংরেজি শিখে না কঠিন না সহজ মিডিয়াম মানের ইংরেজি শিখে এবং এই সময় যদি কেউ ট্রান্সলেশন প্র্যাকটিস করে তার ইংরেজির যে ভিত বা বেশ ফর্ম সেইটা কিন্তু গঠিত হয়ে যাবে এবং সেই ছেলেটা বা মেয়েটা খুব সুন্দরভাবে ইংরাজিতে তার দক্ষতা বাড়িয়ে তুলতে পারবে কেউ যদি একবার ট্রান্সলেশন শিখে যায় তাহলে তার কোথাও কোনো কিছুতে আটকাবে না সেই ইংলিশ ভাবে লিখতে পারবে এবং সে অনর্গলভাবে বলতেও পারবে এটা যেমন রিটার্ন স্কিল তৈরি করবে তেমনি ওনাদের স্পোকেন স্কিলও তৈরি করতে সক্ষম হবে বন্ধুরা এখানে আমি ট্রান্সলেশন আলোচনা করব। অ্যাসাটিভ সেন্টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সার প্র্যাকটিস করব আলোচনা তো একটু ভালো কথা হলো না প্র্যাকটিস করব শুধু তোমাদের সাথে প্র্যাকটিস করব সাবজেক্ট ভার্ব অবজেক্ট ধরে ধরে প্র্যাকটিস করব এবং শেষে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দেব এবং প্র্যাকটিস করতে করতে কিছু হোমওয়ার্ক দেব আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা অবশ্যই খাতা পেন বের করো এবং ভালো করে বুঝে নাও কিভাবে আমি করছি তারপর তোমরা নিজেরা প্র্যাকটিস করতে শুরু করবে দেখবে আমার বিশ্বাস আছে তোমরা যদি আমার ভিডিওটা দেখো না যদি আমার ভিডিওটা তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো প্রত্যেকটা ট্রান্সলেশন যদি প্র্যাকটিস করো বলছি তোমাদেরকে আমি তোমাদের দাদা হয়ে বলছি আমার ছোটো ছোট ভাই বোনেরা তোমরা অবশ্যই প্র্যাকটিস করো কারণ তোমাদের আগামী ভবিষ্যৎটা কিন্তু তোমাদের হাতের মুঠ সুতরাং তোমাকেই গড়তে হবে তোমার ভবিষ্যৎ কেউ বাইরে থেকে এসে তোমার ভবিষ্যৎ গড়তে পারবে না নিজের কাজ নিজেকেই করতে হবে বন্ধুরা তেমনি নিজের দায়িত্ব নিজে নাও নিজের শেখার দায়িত্ব নিজের হানড্রেড পার্সেন্ট রেসপন্সিবিলিটি নাও বন্ধুরা শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে প্র্যাকটিস করবে যদি শিখতে পারো কাজে লাগে জানতে পারো অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় শুরু করছি বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন ফার্স্ট নাম্বার ওয়ান প্রথমে আছি ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমার স্কুল কোথায় দেখো তোমার স্কুল কোথায় এটা জিজ্ঞাসা করছে এটা সাবজেক্ট কোথায়টা এটা ইন্টারোগেশন একটা ইন্টারোগেটিভ শব্দ সুতরাং এটা প্রথমে বসবে এবং এখানে হয়টা উচ্চ আছে হয়টা হচ্ছে ভার্ভ প্রথমে তোমাদের বলে দিই ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন দুভাবে হয় প্রথম ডব্লু এইচ ওয়ার্ড বসতে পারে একটা গঠন প্রথম বলছি ডব্লিউ ওয়ার্ড তারপরে বসবে অকজুয়ারি ভার্ব বসবে বা এখানে যে কোনো একটা মেন ভার্বও বসতে দিতে পারে প্লাস অবজেক্ট বসবে এ হচ্ছে গঠন শেষে জিজ্ঞাসীন বসবে ডব্লু এইচ ওয়ার্ড অকজুয়ারি অথবা মেন ভার্ব যদি অক্জোলি বসে সেটা মেন ভার্বের মতো কাজ হবে আর যদি অকজুয়ারি থাকে তাহলে কোনো ভার্ব এক্সট্রা আসবে এবং শেষে অবজেক্ট এবং শেষে জিজ্ঞাসা ছিল ওকে এই হচ্ছে বেসিক গঠন এটা বলিস শোনো তোমাদেরকে যদি ডব্লিউ এইচ ওয়ার্ড না থাকে তাহলে তাহলে অকজুয়ারি ভার বসবে সাবজেক্ট বসবে অবজেক্ট বসবে এবং শেষে জিজ্ঞাসা ছিল যদি ডব্লু এইচ ওয়ার্ড থাকে তাহলে ডবলু এইচ ওয়ার্ড প্লাস অকজুয়ারি অথবা মেন ভার্ব বললাম বসলে বসলেও ভার্ব হয়ে যাবে মেন বসলে বসলেও মেন ভার্ব বসলে তো মেন ভার্বই হবে অক্সিলারি বসলে মেন ভার্ব হয়ে যাবে তারপর সাবজেক্ট বসবে শেষে অবজেক্ট বসবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন ওকে এই হচ্ছে দুটো গঠন শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান তোমার স্কুল কোথায় কোথায় এটা হচ্ছে ওয়ার্ড তাহলে ওইটা যখন থাকবে প্রথমে ডব্লিউচার বসবে কোথায় মানে কি হয়ার কোথায় তোমার স্কুল মানে তোমার স্কুল কোথায় তার মানে কোথায় হয় তোমার স্কুল তাহলে হয়ার ইজ ইয়োর স্কুল এস সি এইচ ডবল এল জিজ্ঞাসা ছিল হায়ার ইজ ইউর স্কুল তোমার স্কুল কোথায় নেক্সট নাম্বার টু বছরের প্রথম মাস কোনটি কোনটি মানে কি হুইচ তার মানে ডবলুইচ ওর প্রথম বসবে তাহলে হুইচ বসে গেল কোনটি বছরের প্রথম মাস তার মানে কোনটি হয় তাহলে হুইচ ইজ হুইচ ইজ প্রথম মাস মানে দ্য ফার্স্ট মান্থ দ্য ফার্স্ট এফআইআর এস টি ফার্স্ট মান্থ M -O n t টিএইচ হুইচ ইজ দ্য ফার্স্ট মান্থচ দফ দ্যার কোনটি বছরের প্রথম মাস ওকে নাম্বার থ্রি বছরের দ্বিতীয় মাস কোনটা কোনটি মানে ডাব্লু এইচ ওয়ার্ড তাহলে কোনটি হয় তাহলে হুইচ W এইচ আই সি H. হুইচ <coughs>

বছরের তৃতীয় মাস কোনটা সেম টু সেম হবে একদম সেম টু সেম এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম অবশ্যই করবে ওকে নেক্সট নাম্বার ফাইভ বছরের শেষ মাস কোনটা এটা আমি করে দিচ্ছি কোনটি মানে কি হুইচ তাহলে কোনটি হয় মানে হুইচ ইজ হুইচ ইজ শেষ মাস মানে কি লাস্ট মান্থ হুইচ ইজ দ্য লাস্ট মান্থ এমও এন টি এইচ মান্থ বছরের অফ দ্য ইয়ার তোমরা বুঝতে পারছো তো বুঝতে না পারলে অবশ্যই বলবে আমাকে এগুলো একদম বেসিক লেভেল থেকে শুরু হচ্ছে যাতে করে তোমরা ধীরে 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 আরও যাতে উন্নত হতে পারো তার জন্য লেভেল ঠিক করা আছে ওকে নেক্সট নাম্বার সিক্স দিল্লি ও কলকাতার মধ্যে দূরত্ব কত কত মানে কি হাউ ওকে হাউ হাউ বুঝতে পারো বা এখানে হোয়াট বসবে আমি প্রথমে হোয়াট দিয়ে করছি তাহলে হোয়াট ইজ দা

কলকাতা এবং দিল্লির মধ্যে দূরত্ব কত ওকে নিয়ে একটা হলো আর একটা হবে আরেকটা হওয়ার চান্স আছে আর হবে নি হাউ দিয়ে করলে হবে না হাউ ডিস্ট্যান্স না হবে না ভাবে হাউ ইজ দ্য ডিস্ট্যান্স না ওভাবে হবে না হোয়ার দিয়েই হবে ওকে নেক্সট নাম্বার সেভেন কবে প্রজাতন্ত্র দিবস কবে মানে কি হোয়েন তাহলে কবে হয় প্রজাতন্ত্র দিবস তাহলে হোয়েন ইজ দ্য প্রজাতন্ত্র মানে হচ্ছে রিপাবলিক ডে ইজ দ্য রি পাবলিক পিইউবি এলআইসি রিপাবলিক ডে ডি এ জিজ্ঞাসার জন্য হোয়েন ইজ দ্য রিপাবলিক ডে কবে প্রজাতন্ত্র দিবস নাম্বার এইট কবে স্বাধীনতা দিবস সেম টু সেম তোমরা করবে তাহলেই তোমরা পারবে ওকে কিছু নাই স্বাধীনতা দিবস হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে নাম্বার এইট নাইন কবে শিক্ষক দিবস সেম টু সেম শিক্ষক দিবস মানে মানে হচ্ছে টিচার্স ডে এগুলো সব হোমওয়ার্ক দিচ্ছি যেহেতু একই ধরনের জিনিস নাম্বার টেন কবে শিশু দিবস শিশু দিবস মানে কি চিলড্রেনস চিলড্রেন্স অ্যাপোস্টফি ডে চিলড্রেন্স ডে লাস্ট এন্ড লাস্ট বলছি নেক্সট নাম্বার ইলেভেন কবে বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস মানে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে ওয়ার্ল্ড এনভাইরনমেন্টাল ডে এগুলো সব তোমাদের হোমওয়ার্ক একই ধরনের দিচ্ছি তো তাহলে প্র্যাকটিস করেনি ওই জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম বন্ধুরা এতক্ষণে পড়ছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স এবার করবো অ্যাসেটিভ সেন্টেন্স অ্যাসেটিভ সেন্টেন্সের ফার্স্ট নাম্বার টুয়েলভ লোকটি গরিব তার মানে লোকটি সাবজেক্ট গরিব অবজেক্ট আর এখানে ভার্ভ হয়টা উচ্চ আছে ভার্ভ হচ্ছে হয় এটা উচ্চ আছে ওকে তার লোকটি মানে কি দ্য ম্যান দ্য ম্যান একটা লোক তো তাই ইজ বসবে গরিব মানে কি পুয়োর দ্য ম্যান ইজ পুয়োর স্টপ দ্য ম্যান ইজ পুয়োর নাম্বার থার্টিন ছেলেটি খুব স্বাস্থ্যবান ছেলেটি সাবজেক্ট ছেলেটি খুব মানে কি ছেলেটি হয় এখানে হয়টা উচ্চ আছে হয় এটা হচ্ছে ভার্ভ খুব স্বাস্থ্যবান অবজেক্ট ছেলেটি মানে কি দা বয় একই ব্যাপার টিটা খানাখানি থাকলে দা বসে দা বয় ইজ ভেরি স্বাস্থ্যবান মানে কি ওয়েলদি হ্যাঁ সরি হেলদি এইচ ই এল টি এইচ ওয়াই হেলদি ওকে নেক্সট নাম্বার ফরটিন মেয়েটি খুব সুন্দরী মেয়েটি মানে সাবজেক্ট হয় মানে ভার্ভ খুব সুন্দরী অবজেক্ট তাহলে মেয়েটি দ্য টি ইজ দ্য গার্ল জি আই আর এল দ্য গার্ল হয় ইজ খুব ভেরি ভি ই আর ওয়াই ভেরি সুন্দরী বিউটিফুল ই এ ইউ টি আই এফ ইউ এল স্টপ দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল মেয়েটি হয় খুব সুন্দরী নাম্বার ফিফটিন অঙ্কটি সোজা অঙ্কটি মানে কি সাবজেক্ট হয় মানে এখানে হয়টা উচ্চ আছে হয় ভার্ভ সোজা অবজেক্ট তাহলে অঙ্কটি দা সাম করবে সাম মানে এখানে যে কোনো একটি অঙ্ক দ্য সাম হয় মানে কি ইজ সোজা মানে কি ইজি এস ওয়াই ইজি ওকে দ্য সাম ইজ ভেরি ইজি সরি ভেরি নাই দ্য সাম ইজ ইজি নাম্বার সিক্সটিন অঙ্কটি খুব কঠিন অঙ্কটি কি সাবজেক্ট এখানে হয়টা উঁচু আছে হয়টা ভার্ব খুব কঠিনটা অবজেক্ট তাহলে অঙ্কটি মানে কি দ্য সাম দ্য সাম হয় মানে কি ইজ খুব মানে কি ভেরি কঠিন মানে কি ডিফিকাল্ট ইউ এল টি ওকে নেক্সট নাম্বার সেভেন্টিন তাল গাছগুলো খুব লম্বা তাল গাছগুলো খুব লম্বা আমরা জানি টিটা খানাখানি গুলো থাকলে দ্য বাসে তাল গাছগুলো মানে কি দ্য পাম ট্রিজ পি এ এল এম পাম ট্রিজ আর ডবল ইএস দ্য পাম ট্রিজ পি এল দ্য পাম্প ট্রিজ আর ও এখানে বলা হয়নি তালগাছ সাবজেক্ট এখানে হয়টা উচ্চ আছে ও খুব লম্বাটা হচ্ছে অবজেক্ট দ্য পাম ট্রিজ আর ভেরি ভি আর ওই ভেরি লম্বা মানে কি টল টি এ ডবল এল টল স্টপ দ্য পাম্প ট্রিজ আর ভেরি টল নেক্সট এইটেন চোরটি এখন জেলে চোরটি সাবজেক্ট চোরটি হয় এখন জেলে হয় ভার্ভ এখন জেলে অবজেক্ট চোরটি মানে কি দ্য থিপ টি এইচ এফ দ্য থিপ ইজ নাও এন ও ডাব্লু নাও ইন এন ইন জেল জে এ আই এল জেল দ্য থিপ ইজ নাও ইন জেল চোরটি হয় এখন জেলে নেক্সট নাম্বার নাইনটিন ছেলেটি পরিশ্রমী ছেলেটি মানে কি সাবজেক্ট হয় উজ্জ্ব আছে হয় পরিশ্রমী অবজেক্ট তাহলে ছেলেটি দ্য বয় দ্য বয় বিও ওয়াই বয় হই আইএস ইজ পরিশ্রমী মানে কি পরিশ্রমে তুমি ডেলিজেন্ট করতে পারো ডেলিজেন্ট করতে পারো আস করতে পারো ডেলিজেন্টটা ভালো হবে আই জি এন টি ডেলিজেন্ট মানে হচ্ছে খুব পরিশ্রমী ওকে দ্য বয় ইজ ডেলিজেন্ট ছেলেটি হয় খুব পরিশ্রমী নাম্বার টোয়েন্টি ছেলেটি অমনোযোগী ছেলেটা সাবজেক্ট হয় অবজেক্ট সরি হয় ভার্ভ অমনোযোগী অবজেক্ট তাহলে ছেলেটি একই ব্যাপার দ্য ইজ দ্য বয় বিও ওয়াই বয় হয় আই এস ইজ অমনোযোগী ইন অ্যাটেন্টিভ ইন ই এন এ টি ইএন টিআই ভি ইন অ্যাটেন্টিভ ছেলেটি হয় অমনোযোগী ওকে নেক্সট টোয়েন্টি ওয়ান লোকটি বুদ্ধিমান লোকটি সাবজেক্ট বুদ্ধিমান এর আগে আছে ভার্ব হয় বুদ্ধিমান অবজেক্ট লোকটি দা ম্যান এম এ এন ম্যান হয় আইএস ইজ ইন্টেলিজেন্ট আই এন টি ই এল এল আই জি ই এন টি দ্য ম্যান ইজ ইন্টালিজেন্ট হয় বুদ্ধিমান নেক্সট টোয়েন্টি টু এই লোকগুলো অসৎ এই লোকগুলো সাবজেক্ট হয় এই লোকগুলো মানে দিস টি এইচ দিজ লোকগুলো পিউপিল করতে পারো পিউপিল করতে পারো দ্য মিন করতে পারো দিজ মিন আর ডিজ অনেস্ট ডিআইএস ডিজ ডিআইস ডিজঅনেস্ট এইচ ও এনি এস্ট dishonest মানে অসৎ नेक्स्ट 23 থ্রি বাঘ হিংস্র বাঘ সাবজেক্ট হয় ভার্ভ হিংস্র অবজেক্ট বাঘ মানে কি সব বাঘে হিংস্র তাহলে দা টাইগার বসাবে দ্য টাইগার আই জি আর দ্য টাইগার ইজ এস ইজ ফেরোসিয়াস আর ও ফেরোসিয়াস সি আই ও এস দ্য টাইগার ইজ ফেরোসিয়াস ওকে নেক্সট টোয়েন্টি ফোর খ্যাকসিয়াল ধরত খ্যাকসিয়াল মানে সমস্ত ফ্যাক্সিয়াল ধুরতো সাবজেক্ট এটা হয়টা উচ্চ আছে ভার্ভ এখানে ভার্ভ স্লাইটা অবজেক্ট খ্যাকসিয়াল মানে কি দ্য ফক্স মানে সমস্ত খ্যাকসিয়াল জাতিটাই দ্য ফক্স ইজ স্লাই মানে ধরতো এ ওয়াই স্লাই মানে ধরত নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ আমি উদ্বিগ্ন আমি মানে কি সাবজেক্ট হয়টা এখানে উচ্চ আছে ভার্ভ উদ্বিগ্ন অবজেক্ট তাহলে আমি আই আমি হই আই এম উদ্বিগ্ন মানে কি অ্যাংসাস এ এন এক্স আই ও ইউ এস অ্যাংশাস আই আমি হয় উদ্বিগ্ন এরপরে আছে তোমাদের হোমওয়ার্ক হোমওয়ার্ক দিচ্ছি ভালো করে শোনো টোয়েন্টি সিক্স তুমি গর্বিত কিছুই নাই তোমরা চেষ্টা করবে তাহলেই পারবে নাম্বার টোয়েন্টি সেভেন আমরা চিন্তিত কিছু নাই এই মাত্র হলো অবশ্যই চেষ্টা করবে তাহলেই পারবে কিছুই নাই নাম্বার টোয়েন্টি এইট তোমরা পরিশ্রমী এটা করবে হোমওয়ার্ক তোমরা ওকে নেক্সট টোয়েন্টি নাইন মেয়েগুলো হাসি খুঁজে এটাও হোমওয়ার্ক দিলাম চেষ্টা করবে নেক্সট অ্যান্ড লাস্ট নাম্বার থার্টি ছেলেগুলি বিমর্ষ বিমর্ষ মানে কি বিমর্ষ মানে দুঃখিত মানে গ্লুমি জি জিএল ডবল এম ওয়াই গ্লুমি ওকে এত বন্ধু তোমাদের হোমওয়ার্ক বন্ধুরা যদি কোথাও প্র্যাকটিস করতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা ডাইরেক্ট এই নাম্বারে ফোন করতে পারো বা ডেসক্রিপশন বক্সে দেখো আর একটা নাম্বার আছে সেই নাম্বারে তোমরা ফোন করতে পারো ফোন করে বলবে কোথায় প্রবলেম হচ্ছে কোথায় কি সমস্যা হচ্ছে অবশ্যই বলবে বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম